শিক্ষা শিক্ষাই, ধর্মীয় শিক্ষা সকলেরই রয়েছে, তাহলে আমার ধর্মের শিক্ষা কেন আমার থাকবে না? আমরা যদি সত্যিকার ভালো মানুষ তৈরি করতে চাই তাহলে আমাদের ইসলামের শিক্ষা আসতে হবে। বিশ্ব শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে দেশে নতুন বছরে নতুন শিক্ষাক্রম চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করা একান্তভাবে অপরিহার্য। 10টি যে বিষয় সবাই পড়বে, তার পাশাপাশি প্রত্যেকেই তাদের পছন্দ মতো কোনো একটি ট্রেডে তারা পড়বে। নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইয়ে নানা ভুল তথ্য দেওয়া সহ জাতিকে ধর্মবিমুখ করার অভিযোগ তুলে বিভিন্ন মহল। অজস্র ভুল ভ্রান্তিতে ভরা বই তাদেরকে পড়ে শেখাই তাদেরকে শেখে। 2023-এর মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ বিশ্বাস ও সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সম্পর্ক একদিনের নয়, হাজার বছর ধরে ইসলামের সম্পর্ক রয়েছে। আজকে ইসলামী সভ্যতা মুসলিম সভ্যতার চিহ্ন ব্যবহার করা হয় নাই। ভুল হচ্ছে এবং একই ভুল বারবার হচ্ছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের বই প্রিন্ট হয় পার্শ্ববর্তী দেশ থেকে। ভুলের বিষয়ে খতিয়ে দেখার জন্য এক সংবাদ সম্মেলনে দুটি কমিটি গঠন করার কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। দুটো কমিটি আমরা তৈরি করছি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ইতিহাস ঐতিহ্য বিরোধী পাঠ্যপুস্তক সংশোধন ও শিক্ষায় মৌলিক সংস্কার শীর্ষক জাতীয় এক সেমিনারের আয়োজন করেছে শিক্ষা গবেষণা সংসদ। এ সময় প্রধান আলোচকের আলোচনায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন উদ্দেশ্যমূলকভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অভিযোগ তুলেন তিনি। আমরা তো মেজরিটি লোককে নিয়ে এই দেশটা নাকি 90% মুসলমানের দেশ, তাহলে একজন মুসলিম লেখকের নামটা বাদ দিয়ে কেন ওই জায়গায় ওগুলি করা হবে? এটা তো ঠিক নয়। তাহলে আপনি আমেরিকান কনটেক্সটে, তারা যে মডার্ন এডুকেশন, জাপানের কনটেক্সটে, সেই জায়গাটিতে কেন গেলেন না? তাদেরগুলো কেন নিলেন না? তাহলে উদ্দেশ্যমূলকভাবে যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয় সেই ক্ষেত্রে জনগণ এটা মেনে নিতে পারে না। ভালো মানুষ হওয়ার জন্য ইসলামী শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ফার্মাসি বিভাগের ডিন বলেন, আমরা যদি সত্যিকার ভালো মানুষ তৈরি করতে চাই তাহলে আমাদের ইসলামের শিক্ষা আসতে হবে। সাবেক এই ডিন ডারুনের মতবাদ নিয়েও কথা বলেছেন। ডারুনিজম ইজ সিম্পল থিও, ডারুনিজম কথা মুক্ত করার একটা সময় নয়, একটা তথ্যকে এখন উপস্থাপন। এমন ছবি আমি দেখেছি তাতে বলা হয়েছে বাঁদরের পরের সকল দেখানো হয়েছে, হোমের উপেস থেকে শুরু, তারপর মানুষ ওখানে পরিষ্কার বোঝাচ্ছে, এইটাতে কন্ট্রোভার্সিয়াল। অবশিক্ষা রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। এখন কথা হচ্ছে ওনার যা ইচ্ছা তাই করবেন, আমাদের কি করণীয় আছে, তাই নয় কি? এই যে আজকে আজিজ সাহেব কতগুলি বক্তৃতা দিলেন, এখানে ওনাদের কিছু রিকমেন্ডেশন রয়েছে, এই রিকমেন্ডেশনকে নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয় জাতির সামনে কন্টিনিউয়াসলি এগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে। কারণ সব কিছুতে ছাড় দেওয়া যায়, আমাদের এই শিক্ষা সংস্কৃতি জাতি ঐতিহ্য এটাকে আমরা ছাড় দিতে পারি না। অতএব আমি বিশ্বাস করি যে এতদিন সরকার যেভাবেই দেশ চালাটা কেন অর্থনৈতিক বিষয়ে বা বিচার ব্যবস্থা, গণতন্ত্র, শাসন ব্যবস্থা, দুর্নীতি যত কিছুই আছে সব কিছু উঠতে আমাদের এই জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশকে যে তারা যে অপশিক্ষার দিকে নিয়ে যাচ্ছে এবং এই ভুলগুলিকে তারা কারেকশন করছে না, এই বিষয়টি আমাদের দেখতে হবে। রহমতুল্লাহ, আমার সংবাদ, ঢাকা।